আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা বুঝবে? স্যার সাচিকো কোন ভাষার শব্দ? স্যার, এটা জাপানি শব্দ। স্যার, এটা মূলত হচ্ছে ইতিহাস নিয়ে লেখা একটা বই। এখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় নাসাসাকিতে যে হচ্ছে পারমাণবিক বোমা হামলা হয়েছিল, সেখানে একটা মেয়ের সেই বোমা হামলা থেকে বেঁচে যাওয়া একটা মেয়ের জীবন সংগ্রাম নিয়ে মূলত এই বইটা লেখা হয়েছে। তো হচ্ছে মেয়েটির নাম ছিল সেচিকো। তো এই বইয়ের নাম ওই মেয়েটির নাম অনুসারেই নামকরণ করা হয়েছে। তো আগস্টের 6 তারিখ 2005 সাল হচ্ছে লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে একটা সমাবেশে উপস্থিত ছিলেন এবং সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি এবং সেই নিয়ে হচ্ছে জাপানে যে হচ্ছে পারমাণবিক বোমা হামলা হয়েছিল সেটা নিয়ে মূলত হচ্ছে 60 বছর পূর্তি স্মরণে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো লেখক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি দেখেন যে কিছুক্ষণ পর সেখানে একটা সাইরেন বেজে ওঠে এবং একজন বয়স্ক মহিলা সেখানে হচ্ছে সেই মঞ্চে ওঠেন এবং তিনি বক্তব্য দিতে থাকেন। তো লেখক তখন তাকে হচ্ছে তার জীবনের ঘটনা শুনে আশ্চর্য হয়ে যান যে একটা মানুষ কিভাবে এই হচ্ছে সংগ্রামকে কাটিয়ে এখনো বেঁচে আছে। তো সেই মহিলাটি ছিল সাচিকো এবং হচ্ছে লেখকের তার জীবন সংগ্রামের ঘটনা শুনে লেখক হচ্ছে অনেক আগ্রহী হন এবং তিনি তার 5 বছর পর 2010 সালে হচ্ছে সাচিকোকে চিঠি পাঠায় তার জীবন সংগ্রামের জীবন অভিজ্ঞতার কথা শুনে সেই সম্পর্কে একটা বই লেখার। তো হচ্ছে এতে সাচিকো সম্মতি জানায়, অতঃপর লেখক তার কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেন এবং এই বইটি হচ্ছে লিখেন। এখানে মূলত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত ইতিহাস নিয়ে আমাদের পড়ার কোনো আগ্রহ সেরকম জাগে না, কিন্তু এই বইটাতে আসলে ইতিহাসের বিষয়গুলোকে এমনভাবে উল্লেখ করা হয়েছে যে বইটা পড়লে আসলে সবার ভালো লাগবে। তো হচ্ছে 5 বছর বয়সী মেয়ে সাচিকো হচ্ছে তার পরিবার অর্থাৎ তার বাবা মা সহ আরও 4 ভাই বোন ছিল তাদেরকে নিয়ে তাদের পরিবার খুব সুখে কাটছিল। কিন্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের রেশ কেটে না যেতে যেতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধেই। সেখানে হচ্ছে অক্ষ শক্তি অর্থাৎ জার্মানি যে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কাটিয়ে তোলার জন্য যে হচ্ছে চুক্তিগুলো করা হয়েছিল তাতে সেই চুক্তিগুলো জার্মানির জন্য খুবই হচ্ছে গ্লানিকর ছিল, খুবই অপমানের ছিল, যার ফলে জার্মানিরা প্রস্তুতি নিতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো হচ্ছে তারা খুব শক্তিশালী প্রস্তুতি নিয়েছিল। তো এক্ষেত্রে অক্ষ শক্তি হিসাবে ছিলেন হচ্ছে জার্মানি, জাপান এবং ইতালি, এবং হচ্ছে মিত্র শক্তি হিসাবে ছিলেন ফ্রান্স, রাশিয়া এবং হচ্ছে যুক্তরাজ্য। তো হচ্ছে এই দুটি দেশ থেকে এই কয়েকটি দেশ থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমগ্র ইউরোপ ও এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে এই বিশ্বযুদ্ধ চলাকালীনে কিন্তু সেখানে অস্ত্রশস্ত্র সহ হচ্ছে বোমারও অনেক হামলা ঘটেছিল। তো এ হচ্ছে জাপান এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখানে কিন্তু প্রশান্ত মহাসাগর অবস্থিত। তো হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দুইটি অঞ্চলের মধ্যে নানান সময় বোমা হামলা হয়েছিল এবং হচ্ছে প্রথমে জাপানই কিন্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বোমা হামলা করেন, যার ফলে জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধে আগুনে জ্বলতে থাকে এবং তারাও হচ্ছে পারমাণবিক বোমা হামলার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা তার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এবং হচ্ছে তারা জাপানের প্রায় 17টি শহর চিহ্নিত করেছিল, তার মধ্যে হচ্ছে প্রধান 4টি শহর ছিল এই হচ্ছে হিরোশিমা, নাসাসাকি আর হচ্ছে কোকাকো আর নিগাতা। তো হচ্ছে প্রথমে তারা আক্রমণ চালায় হিরোশিমাতে, সেখানে প্রায় পারমাণবিক বোমার ফলে 92% অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অতঃপর তারা হচ্ছে কোকুরাতে আক্রমণ চালায় কিন্তু হচ্ছে কোনো কারণে সেই আক্রমণ ব্যর্থ হয়ে যায়। তারপর তাদের লিস্টে হচ্ছে পরবর্তী স্থানের নাম ছিল হচ্ছে হিরোশিমা। তো অতঃপর তারা সেখানে আক্রমণ চালায়। তো হচ্ছে বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু হচ্ছে হিরোশিমা শহরের বাসিন্দারা তাদের হচ্ছে পাহাড়ি অঞ্চল সিম্বারোতে তারা হচ্ছে মানে সেটা তাদের জন্য আশ্রয়কেন্দ্র ছিল। হচ্ছে যখন প্রশান্ত মহাসাগরের অপর দিক থেকে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে সংকেত দেওয়া হতো, সাইরেন দেওয়া হতো, যাতে তারা হচ্ছে বিপদ আসতেছে এটা বুঝতে পেরে সতর্ক হতে পারে এবং তারা হচ্ছে এই সিম্বারোতে আশ্রয় নিত। তো হচ্ছে সেদিন হচ্ছে 1945 সালের 9ই আগস্ট সেদিন হচ্ছে তাদের সাইরেন বাজার শব্দ শুনে সবাই সেখানে যায় এবং আশ্রয় নেয়। অতঃপর হচ্ছে বিপদ কেটে গেছে, এর একটা সাইরেন বেজে ওঠে এবং অতঃপর সবাই তাদের বাসার দিকে অগ্রসর হতে থাকে। তো ওই সময় সাচিকো তার বন্ধুদের সাথে সেখানে বসেই খেলছিল
11:02 সেখানে একটা পারমাণবিক বোমা আক্রমণ হয়, এবং হচ্ছে যেহেতু পাহাড়ি অঞ্চলের দিকে পড়েছিল, যার ফলে হিরোশিমাতে যে আক্রমণটা মানে যে ধ্বংসটা হয়েছিল তার থেকে অনেকটা কমই ধ্বংস হয়েছিল। সেখানে হিরোশিমায় ছিল হচ্ছে 92% ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু হচ্ছে নাগাসাকিতে 60% ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু তার সংখ্যাও কিন্তু কম ছিল না। তো এর ফলে কিন্তু নানান মানুষ নানান ধরনের সমস্যায় ভোগে, আর হচ্ছে সেই সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও অনেক মানুষ মারা যায়, এবং সাচিকোও তাদের মধ্যে একজন ছিল, সেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তার মামা তাকে বাঁচিয়ে নেয়। অতঃপর তাদের পরিবারের সকলে একত্রিত হলেও তার ছোট ভাই তোশিকে কেউ খুঁজে পাচ্ছিল না। অতঃপর মামা কিছুক্ষণ পর তোশির মৃতদেহ নিয়ে আসে, এবং তার মৃতদেহ দেখে তার মা এবং বাবা একদম ভেঙে পড়েছিল। অতঃপর তারা সেখান থেকে মানে সেই শহর ত্যাগ করে, এবং হচ্ছে ধীরে ধীরে এই তেজস্ক্রিয়তার ফলে তার বড় দুই ভাইও হচ্ছে মৃত্যুবরণ করে, সাথে মামাও মৃত্যুবরণ করে অল্প কিছুদিনের মধ্যেই। তো তারপর তারা আবার হচ্ছে এই নাগাসাকিতে ফিরে আসে, এবং তাদের সেই ভাঙা বাড়িকে কোনোরকম হচ্ছে গুছিয়ে থাকা শুরু করে। তো হচ্ছে সাচিকোর ছোট বোন মিশাও কিন্তু হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সে হাঁটতে পারতো না, কথাও বলতে পারতো না। হচ্ছে ধীরে ধীরে সাচিকো তার বাবার হাত ধরে স্কুলের দিকে অগ্রসর হয়, সে হচ্ছে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়, কিন্তু স্কুলেও তাকে নানান ধরনের অপমানের শিকার হতে হয়, কারণ তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে খুব মজা করত। হচ্ছে শুধু সেই নয়, হচ্ছে যুদ্ধের ওই বোমা হামলার থেকে যারা উঠে এসেছিল তাদের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছিল, অথবা কারো চুল ছিল না, চুল পড়ে যাচ্ছিল, এছাড়াও কারো হাত ছিল না, মানে নানান ধরনের সমস্যা তাদের হ্যাঁ প্রভাবটা ছিল, যার ফলে তাদের নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। তো তারা সকলেই স্কুলে অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে অপমানিত হয়। তো এই অপমানিত কেটে হচ্ছে কাটিয়ে সাচিকো হচ্ছে হাইস্কুল পার করে চাকরি করা শুরু করে, তার বাবার সাথে সেও চাকরি করে, সংসারের হাল ধরে। এবং একটা সময় একদিন হচ্ছে সে দেখে তার বাবা খুবই মনমরা হয়ে বসে আছে, তো তখন সে তার বাবার কাছে যায় এবং জিজ্ঞেস করে তার কারণকে। তখন তার বাবা তাকে জানায় যে হচ্ছে পৃথিবীর এক মহান ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তিনি ছিলেন মহাত্মা গান্ধী, তার বাবা হচ্ছে বাবার খুব পছন্দের একজন মানুষ ছিলেন তিনি। তো হচ্ছে সাচিকো তার বাবার কাছ থেকে তার বিষয়ে অনেক কথাই শোনেন, এবং সাচিকোর বাবা সবসময় তাকে নানান উদ্ধৃতি দিয়ে তাকে হচ্ছে সান্ত্বনা দিত আর কি, তাকে হচ্ছে সবসময় জ্ঞানের কথা বলতো, সবসময় পৃথিবীতে টিকে থাকার কথা বলতো, তারপর হচ্ছে সবসময় জীবনে সংগ্রাম করতে হবে এই বিষয়গুলো নিয়ে সবসময় তার বাবা তাকে বলতো। তো হচ্ছে তার কিছুদিন পরই হচ্ছে নাগাসাকিতে এই হচ্ছে বিস্ফোরণের পর হচ্ছে নাগাসাকিতে আর কি হেলেন কিলার আসে, এবং হচ্ছে তাকে হচ্ছে সাচিকোর খুব পছন্দ হয়। তিনি হচ্ছে কিন্তু সাচিকো এটা জেনে অবাক হয় যে তিনি বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এই প্রতিবন্ধকতা থাকার পরেও কিন্তু তিনি হচ্ছে বিশ্বের সকলের কাছে পরিচিত একজন মুখে পরিণত হয়েছিলেন। তো অতঃপর হচ্ছে সাচিকোর দিন চলতেই থাকে, হঠাৎ একদিন তার বাবা মৃত্যুবরণ করে, তার মাও মৃত্যুবরণ করে, হচ্ছে সে পৃথিবীতে একা হয়ে যায়। তো হচ্ছে তার বাবা মূলত ক্যান্সারে মারা গিয়েছিল, অর্থাৎ হচ্ছে বিস্ফোরণের যে তেজস্ক্রিয়তা ছিল তার ফলেই কিন্তু অনেকের ক্যান্সার সমস্যা দেখা যায়। তো সাচিকোরও ক্যান্সার হয়েছিল, হচ্ছে তার হচ্ছে গলায় ক্যান্সার হয়েছিল, তার হচ্ছে কিন্তু সে দ্রুত অপারেশন করার ফলে সুস্থ হয়ে যায়, কিন্তু হচ্ছে সে কথা বলতে পারতো না। তো তখন তার মনে আসতে থাকে সেই হচ্ছে হেলেন কিলারের কথা। হচ্ছে হেলেন কিলার বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ার পরেও কিন্তু বিশ্বের সকলের কাছে পরিচিত হয়েছে, সে নিজে হচ্ছে কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছে, তাহলে সাচিকো কেন পাবে না। তারপর সে হচ্ছে নিজে নিজেই চেষ্টা করতে থাকে সবসময় কথা বলার একা একা, এবং একটা সময় গিয়ে সে তার হচ্ছে বাঘ শক্তি ফিরে পায়। এভাবেই তার দিন চলতে থাকে, এবং একদিন সে মনে করে যে সে যে তার কথা বলার ক্ষমতা ফিরে পেল, সে বেঁচে গেল, এর পেছনে কারণ কী? তো হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার পেছনে তার হচ্ছে সে কেন পৃথিবীতে বেঁচে আছে, এসব কিছু চিন্তা করতে করতে হঠাৎ তার মহাত্মা গান্ধীর কথা মনে পড়ে যায়, এবং সে দেখে যে ওই ব্যক্তিও কিন্তু তার মতোই নানান সময় নানান ধরনের অপমানের শিকার হয়েছিল, কিন্তু তারপরেও সে পৃথিবীর সকলের কাছে পরিচিত। তাহলে সাচিকো কেন এমন কোনো কাজ করতে পারবে না যার ফলে সে পৃথিবীর কাছে পরিচিত হতে পারবে? তো অতঃপর হচ্ছে সাচিকো হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে হচ্ছে বিভিন্ন জাপানের প্রায় সবখানেই সে গিয়েছিল, বিভিন্ন স্কুলে গিয়ে তার জীবন অভিজ্ঞতার কথা সকলকে জানিয়েছেন, সকলকে বলেছেন যে হচ্ছে আমার মতো অবস্থা যেন তোমাদের কারো ক্ষেত্রে না হয়।
এভাবে সে জাপানের সীমানা পেরিয়ে হচ্ছে বাইরের অনেক দেশেও হচ্ছে নিজের জীবন অভিজ্ঞতার কথা জানিয়েছেন এবং হচ্ছে বিশ্বের কাছে পরিচিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন, এবং হচ্ছে তার ফলে কিন্তু হচ্ছে তার মৃত্যুও সার্থকতা অর্জন করেছে। তো মূলত এই বইটা এই বিষয়টা নিয়েই লেখা হয়েছে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ঘটনাটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো হচ্ছে লেখক এখানে জানিয়েছেন যে সাধারণত যদি ইতিহাস নিয়ে আমরা পড়তে যাই তাহলে আমরা কখনো কোনো আগ্রহ খুঁজে পাবো না, কিন্তু এই বইটাতে এত সুন্দরভাবে সবগুলো বিষয় বিশ্লেষণ করা আছে যা আমাদের মনে নাড়া দেবে। তো আমি বইটা পড়ে আসলেই এরকম একটা অনুভূতি এরকম একটা বিষয় অনুভব করেছি। তো আমি সকলকে সাজেস্ট করবো এই বইটা পড়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।